একজন সাহসী কলম যোদ্ধা ও ন্যায়নীতির বাতিঘর হিসেবে আগামী প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবেন সৈয়দ আবুল মকসুদ। তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসে এমন মূল্যায়ন তুলে ধরলেন রাজনীতিক, সাংবাদিক ও পেশাজীবী সহ বিশিষ্টজনরা। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এবং তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন সামাজিক ও রাজনৈতিক নেতারা। সততা ও নীতির প্রশ্নে আপোষহীন এই কলামিস্টের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সোহান খানের প্রতিবেদন। ১৯৪৬ সালের অক্টোবরে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন সৈয়দ আবুল মকসুদ। সাংবাদিক হিসেবে তিনি তার গবেষণাধর্মী লেখনীর জন্য খ্যাতিমান হয়ে ওঠেন, যেখানে থাকত দেশের রাজনীতি, সমাজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা। ১৯৯৫ সালে বাংলা সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন প্রতিত যশা এই কলম সৈনিক। শুধু কলম দিয়েই নয়, পোশাকের মাধ্যমেও সাম্রাজ্যবাদের বিরুদ্ধেও আমৃত্যু সোচ্চার প্রতিবাদ জানিয়ে গেছেন সৈয়দ আবুল মকসুদ। মঙ্গলবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে ঢাকার স্কোয়ার হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় মারা যান প্রতিত যশা সাংবাদিক, গবেষক ও কলম লেখক সৈয়দ আবুল মকসুদ। বুধবার দুপুরে স্কোয়ার হাসপাতালের হিমঘর থেকে সৈয়দ আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় জাতীয় প্রেস ক্লাবে। এ সময় সেখানে জানাজার পর ছেলে সৈয়দ নাফিজ মকসুদ দোয়া চান সবার কাছে। আপনারা আমার বাবার আত্মার জন্য দোয়া করবেন, মাগফিরাতের জন্য দোয়া করবেন, আর কারো কাছে যদি কোনো দেনা পাওনা থাকে আমি আছি, সাধ্যমতো আমি শোধ করার চেষ্টা করব। আর আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি ওনার পক্ষ থেকে বলছি, যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন কখনো, আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানাজা শেষে জাতীয় প্রেস ক্লাবে বিভিন্ন সংগঠনের পক্ষে ফুলেল শ্রদ্ধা জানানো হয় প্রয়াত এই সাংবাদিকের কফিনে। সৈয়দ আবুল মকসুদের কর্মজীবনের মূল্যায়ন তুলে ধরেন বিশিষ্ট জনরা। জাতীয় প্রেস ক্লাব যেমন তার অভাব দীর্ঘদিন অনুভব করবে, বাঙালি জাতি অনুভব করবে, কারণ তিনি সবার থেকে ছিলেন আলাদা। লেখনীর মধ্য দিয়ে যে একটি সংস্কৃতি তিনি তৈরি করেছেন, তার মধ্য দিয়ে তাকে পাঠক সমাজ তাকে স্মরণ করবে। সাম্রাজ্যবাদী শক্তি যখন ইরাকে আক্রমণ করল, তার প্রতিবাদে তিনি এই সাদা পোশাকটি পরিধান করলেন একটি প্রতিবাদী প্রতীক হিসাবে। দলমতের ঊর্ধ্বে উঠে উনি সার্বজনীন গ্রহণযোগ্য একজন ব্যক্তি ছিলেন, অত্যন্ত জ্ঞানী এবং গুণী একজন ব্যক্তি ছিলেন। আর আমি তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো যে তার লেখা বইগুলো, বিশেষ করে আমাদের মাওলানা ভাসানীর উপরে লেখা বইগুলো আপনারা দয়া করে পড়ে দেখবেন, তাহলে বাংলাদেশের সৃষ্টির ইতিহাস, এই ভূখণ্ডের ইতিহাসটা জানতে পারবেন। প্রেস ক্লাব থেকে সর্বস্তরের মানুষ ও সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তার সাহসী লেখনী নতুন প্রজন্মকে অন্যায়ের প্রতিবাদে যুগ যুগ ধরে অনুপ্রাণিত করবে বলে মন্তব্য করেন সবাই। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বচ্ছার রেখে তার প্রতি যদি শ্রদ্ধা নিবেদন করে, সেটাই হবে সৈয়দ আবুল মকসুদের সর্বশেষ শ্রদ্ধা। আজকে আমাদের এই স্বাধীনতা এবং জাতি রাষ্ট্র হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যারা বঙ্গবন্ধুকে সহযোগিতা করেছে তার মধ্যে সৈয়দ আবুল মকসুদ অবশ্যই একজন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে সৈয়দ আবুল মকসুদের মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। বাদ আসর তৃতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই বুদ্ধিজীবীকে। সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি, সাথে আছি সবসময়।